হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই চমৎকার একটি গোপন সেটিং শেয়ার করব এবং খুবই একটি উপকারী গোপন সেটিং শেয়ার করব, যেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং 100% আপনার ফোনে এটা করতে হবে, না করলে কিন্তু ভবিষ্যতে আপনি বিপদে পড়ে যেতে পারেন এবং তখন কিন্তু আপনি চাইলে আমাকেই খুঁজবেন। হ্যাঁ বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আজকের এই চমৎকার ইম্পর্টেন্ট কাজটি এবং ইম্পর্টেন্ট সেটিংসটি কী, কেনই বা আপনি আপনার ফোনে করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাই লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, বরাবরের মতোই আমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে এই ইম্পর্টেন্ট সেটিংসটি করার জন্য। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন জানবেন একটু পরেই। অ্যাপ্লিকেশনটিকে যখন প্রথমবার আপনি ওপেন করবেন, আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। আপনি সিম্পলি কী করবেন, ওকেতে ক্লিক করে নেবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা দেখতে পারবেন স্টপ, সার্ভিস, বুস্ট, এখানে অনেক ধরনের অপশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটির কাজ কী এবং কী মূলত সেটিংসটি তো এখনই আপনি জানতে পারবেন। তো আপনারা সিম্পলি কী করবেন, এখানে একটি সেটিং আইকন দেখতে পারবেন, সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করলে এখান থেকে পাবেন সেটিং অপশন, আপনি সেটিংসের উপর ক্লিক করে নেবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এখানে আপনি 4-5টি সেটিংস পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের করতে হবে কি, ম্যাক্সিমাম অ্যালাউড বুস্ট এই সেটিংস থেকে অন করতে হবে। এটাকে অন করার পর এখানে আপনি 10 থেকে 100 পর্যন্ত একটি অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে 10ও সিলেক্ট করতে পারেন এবং চাইলে 100ও সিলেক্ট করতে পারেন। তো এখানে এই পার্সেন্টেজটি কী, এই পার্সেন্টেজের মানে কী আপনারা এখনই কিন্তু জানতে পারবেন। তো আমরা এখানে জাস্ট কী করব, 60 করে দিব। 60 করে দেওয়ার পর আমরা এখন এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা যে বুস্ট অপশনটি দেখতে পারবো, এই বুস্ট অপশনটিকে বাড়ালে আমরা এখানে 60% কিন্তু দেখতে পারবো। আপনি আপনার সেটিংসে যাওয়ার পর যত পার্সেন্টই বাড়াবেন না কেন, তত পার্সেন্টই কিন্তু এখন এখান থেকে দেখতে পারবেন। তো মূলত এই অ্যাপ্লিকেশনটির কাজ কী এখনই আমি আপনাদের বলছি। যখন আমরা আমাদের ফোনকে কিনি বা আমরা আমাদের ফোনকে জাস্ট কিনে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের ফোনের স্পিকারের সাউন্ড খুবই স্মুথলি শোনা যায় এবং খুবই সুন্দর শোনা যায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই স্পিকারটি কিন্তু নষ্ট হয়ে যায়, বা আমরা আমাদের ফোন থেকে সাউন্ডকে বাড়ালেও আহামরি কিন্তু বাড়াতে পারি না বা সাউন্ড কমে যায়। তো সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের ভলিউমকে 100% পর্যন্ত বাড়াতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, 100 গুণ পর্যন্ত কিন্তু আপনি বাড়াতে পারবেন। আপনি সেটিংসে চলে যান, ম্যাক্সিমাম অ্যালাউড বুস্টে যান, এখান থেকে দেখতে পারবেন 10-100% আপনি বাড়াতে পারবেন। নর্মালি আমরা আমাদের ভলিউমকে কিন্তু জাস্ট এই 100% কিন্তু বাড়াতে পারি, তারপরও চাইলে আপনি কিন্তু আপনার ফোনের ভলিউমকে 100% পর্যন্ত করতে পারবেন। কিন্তু আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনারা 60% করবেন, এর বেশি করলে আপনাদের ফোনের স্পিকার কেটে যেতে পারে, পরে কিন্তু আপনাদের এই ফোনের স্পিকার আর কখনোই ব্যবহার করতে পারবেন না। তো এটাকে জাস্ট আমরা কী করবো, এখন যদি আমরা এটাকে বুস্ট করে দিই তাহলে এখান থেকে 60% আপ হয়ে যাবে এবং 60% কিন্তু আমরা জাস্ট আমাদের ফোনের ভলিউমকে বাড়াতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এখন জাস্ট ধরুন আপনি এই সার্ভিসটিকে বন্ধ করতে চাচ্ছেন। আপনি সিম্পলি এই স্টপ সার্ভিসের উপর ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে এবং আপনাদের ফোন থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে যাবে এবং ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে। এখন চাইলে আপনি আপনার ফোন থেকে নর্মালি সাউন্ড কিন্তু জাস্ট নর্মালি শুনতে পারবেন। তো বন্ধুরা চলুন এখন দেখে নেই যে কীভাবে এই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ইনস্টল করতে হয়। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা একেবারে সোজা একটি কাজ। আপনি কী করবেন, প্লে স্টোরটিকে অন করবেন, দেন এখানে আপনাদের সার্চ করতে হবে ভলিউম বুস্টার লিখে। ভলিউম বুস্টার লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে দেখতে পারবেন। জাস্ট আপনারা এই অ্যাপসটিকে জাস্ট একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অবশ্যই ডাউনলোড করার সময় এই লোগোটি দেখে রাখবেন, তাহলে কিন্তু আপনি এই সেটিংসটি আপনার ফোনে পাবেন না, অন্যথায় কিন্তু কখনোই আপনি এই সেটিংসটি দেখতে পারবেন না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।